শুভ সকাল শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের অনেকদিন পর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিতে এসেছি, অষ্টম শ্রেণী। আমি জানি বর্তমানে যে পরিস্থিতি চলছে আমাদের দেশে, আমরা এটা নিয়ে খুব কষ্টে আছি, আমরা চিন্তায় আছি, উদ্বিগ্নতায় আছি। তোমাদের সাথে অনেকদিন দেখা হচ্ছে না। আমরা প্রার্থনা করছি খুব দ্রুতই তোমাদের সাথে আমার দেখা হবে এবং আমাদের সকল টিচারদের দেখা হবে। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর একটি অধ্যায় সম্পর্কে তোমাদেরকে পড়াবো। আমি অধ্যায়টার নাম বলার পূর্বে কিছু ছবি দেখাব। আমার মনে হয় ছবিগুলো দেখলে তোমরা অনুমান করতে পারবে আমরা আজকে কি পড়াবো, ঠিক আছে? আমি তোমাদের কাছে ল্যাপটপটা একটু এগিয়ে নিচ্ছি। বাংলাদেশ বিশ্ব পরিচয় এমন একটা সাবজেক্ট যেটা খুব তথ্য সমৃদ্ধ এবং সেখানে দেখাবার মতো অনেক কিছু আছে। তোমরা নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছ, হয়তো কিছুটা অস্পষ্ট লাগতে পারে, একটু নিজেদের সাথে মানিয়ে নেবে, ঠিক আছে? আমরা সেই ছবিগুলো দেখি, ছবিগুলো দেখে আমরা বুঝতে পারবো। আমরা কিছু মসজিদের নাম দেখছি, সিতারা বেগম মসজিদ, আমরা ঔপনিবেশিক যুগের কিছু মন্দির দেখছি, তাই না? হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দির দেখছি, আবার দেখছি কিছু গির্জা। বাহ, খুব সুন্দর, আমরা নামও পাচ্ছি এর সাথে সাথে। তারপর দেখছি অ্যাঙ্গলিকান একটা গির্জার নাম দেখছি, তাই না? হলি ক্রস গির্জা, আমরা কিছু স্থাপত্যকর্ম সম্পর্কে দেখতে পাচ্ছি, 1857, তোমরা নামগুলো দেখতে পাচ্ছ, ভাদুশাহ পার্ক, আহসান মঞ্জিল, খুব সুন্দর ভবনটা, খুবই সুন্দর, রূপলাল হাউস, বা এমন একটা নাম, খুবই সুন্দর। রোজ গার্ডেন, মনে হয় এখানে অনেক গোলাপ ফুল, কার্জন হল, বা বিশাল একদম লাল ইমারত, ঠিক আছে? আমরা এই ছবিগুলো সবাই আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি, আজকে আমরা অনুমান করতে পারছি আমরা কি পড়ব। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমরা পড়ব চতুর্থ অধ্যায়, অর্থাৎ ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। আমি না এখানে অধ্যায়টার নাম লিখে নিই, আমি অধ্যায়টার নাম লিখে দিচ্ছি, আমরা না প্রথম অধ্যায়ে খুব দেখেছি। প্রথম অধ্যায়ের মধ্যে আমরা ঔপনিবেশিক যুগ সম্পর্কে জেনেছি, কষ্টের অনেক বিষয় আছে আমাদের ঔপনিবেশিক যুগ নিয়ে, আমাদের অনেক দুঃখের বিষয় আছে। 1947 পর্যন্ত প্রায় 200 বছর আমাদেরকে শাসন করেছিল। আমরা দেখি যে সেই 1757 সাল, মনে আছে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর আমাদের যে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, এর পরপরই 1757 থেকে 1947 পর্যন্ত ঔপনিবেশিক যুগ ছিল। তো সেইখানে বেশ কিছু বাইরের লোকরা এসে আমাদের দেশকে শাসন করেছে, কিন্তু শাসন করলে কি হবে? কথায় বলে যে একটা কথায় আছে না, যে বেশি পরিমাণ শাসন করতে গিয়ে তারা কিছু ভালো কাজ করেছিল, সেরকমই ইংরেজ আমাদের জন্য এবং আমাদের জমিদার বণিক শ্রেণীর জন্য অনেক রকমের ঘর বাড়ি, হ্যাঁ, ভবন, তারপরে তোমার রেল স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছিল। তো এইগুলো কিন্তু সেই সময়কার, অর্থাৎ ঔপনিবেশিক, অর্থাৎ প্রাচীন, পুরনো। এই যে প্রাচীন এবং পুরনো শব্দটা আমি ব্যবহার করছি, হ্যাঁ, সেই প্রাচীন এবং পুরনো এই শব্দটার সাথে প্রত্ন শব্দটার একটা সম্পর্ক আছে। তাহলে আমাদের প্রত্ন শব্দের অর্থ কি? অর্থাৎ প্রাচীন এবং পুরনো, বুঝতে পেরেছ? আর যখনই এটাকে আমরা সম্পদে পরিণত করব তখন হয়ে যায় প্রত্ন সম্পদ। তাহলে আমরা একটু
একটু বোর্ডে দেখি, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি প্রত্ন সম্পদটা কি। পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদি বোঝায়। ঠিক আছে, আমরা প্রত্ন সম্পদ সম্পর্কে কি কি মানে কি জানতে পারছি, যে সেখানে থাকবে পুরনো স্থাপত্যকর্ম, কিছু শিল্পকর্ম থাকবে, তারপর থাকবে ভাস্কর্য থাকবে, আর প্রাচীন অলংকার থাকবে, হ্যাঁ প্রাচীন আমলের মুদ্রা থাকবে। ঠিক আছে, এইসবগুলো আমরা দেখতে পাচ্ছি। এই গেল আমাদের প্রত্নতাত্ত্বিক সম্পদ। এখন যেহেতু আমরা পড়ব ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের রাজধানী কি ঢাকা। সেরকমই ঔপনিবেশিক যুগে ঢাকার মধ্যে বেশ কিছু আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। যেহেতু আমি প্রথমে বারবার বলেছি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রত্যেকটা বিষয় তথ্য সমৃদ্ধ, তাই আজকে ঢাকা শহরে আমাদের পাশ এক থেকে ঢাকা শহরের প্রত্ন নিদর্শনের কিছু আমরা নমুনা দেখবো, জানবো। আমরা অলরেডি কিন্তু ছবিতে দেখেছি, আমরা একটা ভিডিওর মাধ্যমে, ক্লিপসের মাধ্যমে অনেকগুলো মসজিদের নাম দেখেছি, গির্জার নাম দেখেছি। তাহলে আজকে আমাদের ঢাকা শহরের প্রত্ন নিদর্শনের মধ্যে আমরা প্রথমে ধর্মীয় বিষয়গুলো দেখছি, ধর্মীয় কীরকম, মসজিদ, মন্দির এবং গির্জা। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু বোর্ডের দিকে যাই, তোমরা একটু খেয়াল করো। ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্য কর্ম, প্রথমে আসছি আমরা মসজিদকে নিয়ে। ঠিক আছে, মসজিদ, এই মসজিদটা যে ঢাকার সময়, এটা ঔপনিবেশিক যুগে ঢাকায় অনেক মসজিদ স্থাপত্যকর্ম রয়েছে যেগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছিল, আবার সেখানে কিছুটা ইউরোপীয় স্থাপত্য রীতিও যোগ করা হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে ঢাকার মসজিদগুলো কোন রীতিতে স্থাপন করা হয়েছিল। তোমরা লিখতে পারো যে প্রথমে মোগল স্থাপত্য রীতিতে করা হয়েছে, এরপরে সেখানে কিছুটা ইউরোপীয় স্থাপত্য রীতি আনা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি মসজিদগুলোর নাম কি। ঢাকা শহরের মধ্যে ঔপনিবেশিক যুগে কিছু মসজিদ ছিল, সেই মসজিদগুলোর নামটা কি। প্রথমে দেখতে পাচ্ছি লালবাগ মসজিদ। ঠিক আছে, এই লালবাগ মসজিদটার একটা সুন্দর একটা রোডের নাম আছে, হরনাথ ঘোষ রোড। ঠিক আছে, তারপর আমরা দেখছি লক্ষ্মীবাজার মসজিদ, কলুটোলা মসজিদ। এখানে একটা বিষয়, এটা কিন্তু ঢাকার সূত্রাপুরে অবস্থিত। কলুটোলা মসজিদটা কোথায় অবস্থিত? ঢাকার সূত্রাপুরে। তারপর দেখছি বেচারাম দেউরি মসজিদ, একটু কেমন হাস্যকর তাই না? কিন্তু হাস্যকর হলেও কি হবে, তখন সেই ঔপনিবেশিক যুগে এই ধরনের নামটাই ছিল, বেচারাম দেউরি মসজিদ। তারপর দেখছি কায়েতুলি মসজিদ। ঠিক আছে, এরপর আমরা আবার একটা নাম দেখছি সিতারা বেগম মসজিদ, এটাও কিন্তু আবার সূত্রাপুরে অবস্থিত। আমরা সূত্রাপুরে কটা মসজিদ পেলাম? দুটো মসজিদ পেলাম, একটা হচ্ছে কলুটোলা আর একটা হচ্ছে কি সিতারা বেগম মসজিদ। তারপর আমরা পাচ্ছি চিনি টিকরি মসজিদ, অর্থাৎ এটা কিন্তু লক্ষ্মীবাজারে অবস্থিত। তো আমরা অনেকগুলো মসজিদের নাম জানলাম। এইসব মসজিদগুলোর মধ্যে দুটো মসজিদ আছে যেগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সেটা ইংরেজের আমলে সেটা কিন্তু আবার নতুন করে তৈরি করা হয়। হ্যাঁ, আমরা আবার দেখতে পাই, দেখো তথ্যের মধ্যে আছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মসজিদগুলো, আমি নাম্বার 1-2 দিয়ে লিখেছি। তোমরা এই চারটা কিন্তু পরবর্তীতে আমি ছবি তুলে দেবো, তোমাদের নোট আকারে একটা দেবো, তোমরা খুব ক্লোজ করে দেখতে পারবে। এইভাবে পড়লে না পড়াটা খুব দ্রুত আত্মস্থ হয় এবং স্মরণে থাকে। তাহলে আমরা দেখছি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর নাম কি। একটা হচ্ছে শিয়াদের ইমামবাড়া মসজিদ, আর 2 হচ্ছে হোসেনি দালান। এই দুটো ভূমিকম্পে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরবর্তীতে এই ইংরেজ আমলে এগুলো আবার নতুন করে তৈরি করা হয়। ঠিক আছে, আমরা টোটালি মসজিদ সম্পর্কে জেনেছি, অর্থাৎ ঢাকা শহরের যে মসজিদগুলোর নাম। এখন আমরা আসছি ঢাকা শহরের মন্দির নিয়ে। মন্দির বলতে আমরা ঢাকা শহরের সবচেয়ে প্রাচীন মন্দির, হ্যাঁ, যেগুলো ঔপনিবেশিক যুগের পূর্বেও তৈরি হয়েছে, আবার পরবর্তীতেও সেটা তৈরি হয়েছে। তবে পূর্বে যেই দুটো মসজিদ মন্দির তৈরি হয়েছে, আমি দুঃখিত মসজিদ বলেছি, মসজিদের পরে আসছি আমরা মন্দির।
ঔপনিবেশিক যুগে যে মন্দির দুটোর কথা বলছি সেই মন্দির দুটো হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির। এই দুটো মন্দির কিন্তু ঔপনিবেশিক যুগেরও পূর্বে কিন্তু এটি কি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে রমনা কালী মন্দিরটি আবার কি করা হয়, তৈরি করা হয়। আমরা আবার দেখছি ঔপনিবেশিক যুগের পূর্বে ও পরে তৈরি মন্দির। আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির, এটা পূর্বে তৈরি করা হয়েছিল। খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা পূর্বে তৈরি করা হয়েছিল, তাই না? তারপর দেখো রমনা কালী মন্দির, এটা কিন্তু আবার এটি কি পরবর্তীতে তৈরি করা হয়েছে। তাহলে আমরা একটা প্রথমে জানলাম যে মসজিদ সম্পর্কে, হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছি আমরা মন্দির, হ্যাঁ। এরপর আসো আমরা এই ঔপনিবেশিক যুগে 18 এবং 19 শতকে তৈরিকৃত গির্জা, হ্যাঁ, 18-19 শতকে বেশ কিছু গির্জা আমাদের তৈরি হয়েছিল। বিশেষ করে 18 এবং 19 শতকে আমরা দেখতে পাই 1781 সালে আর্মানি টোলায় আর্মেনিয়াম গির্জা তৈরি করা হয়। আমি আবারও বলছি 1781 সালে আর্মানি টোলায় আর্মেনিয়াম, আমরা বানানগুলোর প্রতি একটু সচেতন হব, বানানগুলো যদি শুদ্ধ থাকে আমরা খুব ভালো ভালো নাম্বার পাবো, আমাদের নাম্বার একদম যাবে না, ঠিক আছে? তাহলে আমরা 18 এবং 19 শতকে দেখতে পাচ্ছি আর্মেনিয়ান গির্জা, যা 1781 সালে আর্মানি টোলায় কি অবস্থিত। এরপর ঢাকার আরও দুটি আমরা গির্জার নাম খুঁজে পাই যেগুলো শুধু 19 শতকে তৈরি হয়েছিল। সেই দুটো গির্জার নাম হচ্ছে সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং হলি ক্রস গির্জা, ঠিক আছে? মনে থাকবে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় বা পরীক্ষার খাতা প্রশ্নে থাকে যে 19 শতকে দুটো গির্জার নাম কি, তাহলে কি হলো, সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং হলি ক্রস গির্জা। তাহলে আমরা ধর্মীয় ঢাকা শহরের ধর্মীয় নিদর্শনগুলো সম্পর্কে জেনে গেলাম। এইবার আমরা ঢাকার এমন একটা, আসলে বলতে খুব কষ্ট হয় এবং এটার জন্য খারাপ লাগে, তারপরও ইতিহাস আমাদের জানতে হবে, আমাদের পড়তে হবে, হ্যাঁ, তো সেইগুলো আমাদের জেনে বুঝে কথা বলতে হবে। সেটা হচ্ছে বাহাদুর সাপা। আমি এখানে কিছু তথ্য মুছে দিচ্ছি, তোমরা খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি বাহাদুর পার্ক, এটা কিন্তু ঢাকার, আমি মুখে বলছি দাও, ঢাকার পুরনো স্থাপত্য কর্ম, এটা একটা ঢাকার পুরনো স্থাপত্য কর্ম, ঠিক আছে? তাহলে বাহাদুর শাহ পার্কটা মনে প্রশ্ন আসতে পারে যে টিচার আপনি কি বলছেন, এটা কোথায়? হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে অবস্থিত, এটা আমাদের ঢাকার সদরঘাট এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই এই বাহাদুর শাহ পার্কটি অবস্থিত। তো এইটার মধ্যে একটা দেখা যাচ্ছে, এটা তৈরি করেছিলেন, আমি নামটা লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে একটু দেখবে, নবাব আব্দুল গনি, ঠিক আছে? এই ব্যক্তি এ বাহাদুর শাহ পার্কটি তৈরি করেছিলেন, নবাব মানুষ, ওনার হয়তো উদারতা অনেক বেশি ছিল, সেই জন্য ঠিক, আসলে আমি জানি না, এটা আমার একটা ধারণা হয়েছে, তিনি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এই বাহাদুর শাহ পার্কটির নাম দেন কি ভিক্টোরিয়া পার্ক। কি নাম দেন? এই বাহাদুর শাহ পার্কটা নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক।
ঠিক আছে আমার কটা একটু ভালো আসেনি আমি আবার দেখে দিচ্ছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কার তাহলে কার নামে ব্রিটেনের উনি কে ছিলেন ব্রিটেনের রানী ব্রিটেনের রানী ঠিক আছে আমরা ব্রিটেনের রানী ও নাম অনুসারে কে রেখেছেন এই বাহাদুরশাহ পার্কের নামটা পরবর্তীতে রেখেছেন কে তিনি রেখেছেন নবাব আব্দুল গনি ভিক্টোরিয়া পার্ক কিন্তু সবচেয়ে এইবার আসি সেই হৃদয় বিদারক ঘটনার কথা আমি এখানে কিছু তথ্য তোমাদেরকে জানাবো ভিক্টোরিয়া পার্ক তো আমরা নাম জানলাম তাই না ভিক্টোরিয়া পার্কটা আগে পূর্বে একটা নাম ছিল সেই নামটা হচ্ছে আন্তাঘর ময়দান আমি আবার এখানে বলছি ভালো করে তোমরা দেখো একটু বড় করে লিখছি আন্তাঘর ময়দান একটু বড় করে লিখলাম ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার করে লিখে দিই এই আন্তাঘর ময়দানের সাথে আমাদের ইতিহাসের একটা বিশেষ দিক জড়িত আছে সেটা হচ্ছে এই ময়দানের নামের সাথে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমরা পার্ক সম্পর্কে পড়ছিলাম পার্কটার নামকরণ সম্পর্কে পড়ছিলাম হ্যাঁ হঠাৎ করে আবার আন্তাঘর ময়দান চলে আসলো এটা পূর্বের নাম এবং কি দেখলাম এর মধ্যে আবার যুদ্ধ উপস্থিত হলো তাও কত সালে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস কি হয়েছিল সেদিন বা সেই সময় কি হয়েছিল দেখতে পাচ্ছি 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেন তার শুরু করেন খুবই দুঃখজনক একটা বিষয় আর ইংরেজরা একে একটা নাম দিয়েছে কি নাম দিয়েছে দেখো ইংরেজরা এটাকে নাম দিয়েছে আমি এখানে যাই সিপাহী বিদ্রোহ ঠিক আছে সিপাহী বিদ্রোহ নাম দিয়েছে অর্থাৎ এখানে অনেক সৈন্য সিপাহীরা যুদ্ধ করেছিলেন এই কারণে সিপাহী বিদ্রোহ তো দুঃখজনক এই যুদ্ধে না ভারতীয়রা না জিততে পারেনি বিদ্রোহী সৈন্য যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী ছিলেন হ্যাঁ সেখানে সেই সৈন্যদেরকে নির্মমভাবে সেই আন্তাঘর ময়দানের মধ্যে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এই জন্য এটা খুব হৃদয় বিদারক খুব মর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা এই ঘটনা ঠিক 100 বছর পর আমরা দেখছি সেটা হয়েছিল কখন 1857 সালে এরপর 1957 সালে এই স্বাধীনতা রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্য কি করা হয় সৈনিকদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ রচনা করা হয় ঠিক আছে তাহলে আমরা এই যে আন্তাঘর ময়দান সম্পর্কে জানলাম পরবর্তীতে ভারতের শেষ মোগল সম্রাট হ্যাঁ বাহাদুর শাহ জাফরের নাম অনুসারে এই পার্কটির নাম রাখা হয় কি রাখা হয় দেখো এই বাহাদুর শাহ পার্ক তাহলে আমরা ঢাকার কিছু নিদর্শন সম্পর্কে জানলাম কিন্তু এরপরও কথা থেকে যায় আরো চমৎকার কিছু নিদর্শন রয়েছে সেই চমৎকার নিদর্শনগুলো কি কি আমরা ছবিতে এখানে দেখেছিলাম ছবিতে দেখছিলাম যে আমরা কিছু কিছু নাম পড়েছি মনে আছে আসান মঞ্জিল কার্জুন হল হ্যাঁ রূপলাল হাউস এইসব আমরা দেখেছি আমরা প্রথমে আসি আমাদের ঢাকা শহরের একটা খুব দুঃখ করে বলি যে সেই নদীটার মধ্যে এত ময়লা কেন মনে আছে কিনা বুড়িগঙ্গা নদী
এই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল প্রাসাদ, এটা ঢাকার নবাবদের তৈরি। তাহলে আমরা আহসান মঞ্জিলটা কোথায় যদি জিজ্ঞেস করি তাহলে আমরা বলতে পারবো যে এটা কোথায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে। এটা কারা নির্মাণ করেছেন? ঢাকার নবাবরা নির্মাণ করেছেন। এখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন পাচ্ছি, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন পাচ্ছি। আমরা অনুধাবনে গেলে জ্ঞানে সেখানে লিখতে পারবো, আমরা প্রয়োগ উচ্চতর চিন্তন দক্ষতা ভিত্তিক প্রশ্নের মধ্যেও কিন্তু আমরা এসব বিষয়গুলো ইমপ্রুভ করতে পারবো, অর্থাৎ টোটাল সৃজনশীলের জন্য আমাদের খুবই উপযুক্ত। আমরা সব কিছু এখানে জানতে পারবো এবং লিখতেও পারবো। তারপর একটা আমি বলেছিলাম যে কি হাস্যকর একটা বিষয় না, কি এইটা নাম হয়, হ্যাঁ, রূপলাল হাউস। হ্যাঁ, আমরা মানুষের রূপ আবার লাল, হ্যাঁ, রূপলাল হাউস, রোজ গার্ডেন, হ্যাঁ, এই এইগুলোও কিন্তু পুরো ঢাকায় অবস্থিত এবং ভীষণ চমৎকার সেই হাউসগুলো। এরপর যেটা আসছি সেটা ভীষণ সুন্দর, সেটা হচ্ছে কার্জন হল। কার্জন হল অফিস ভবন হিসেবে পরিচিত এবং ঢাকা শহরে সে প্রাচীন যতগুলো স্থাপত্যকর্ম আছে, সে প্রাচীন ভবনগুলো আছে, সেই প্রাচীন ভবনগুলোর মধ্যে কার্জন হল হচ্ছে সবচাইতে সুন্দর। এবং বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ হিসেবে কাজ করছে এবং সেখানে রয়েছে এবং এটি ইংরেজ আমলেই তৈরি হয়েছে। এরপর আছে পুরনো হাইকোর্ট ভবন, সেটাও ইংরেজ আমলে তৈরি হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রিক সমাজ, একটা গ্রিক সমাধির নাম জানতে পারছি যা 1915 সালে নির্মিত হয়েছিল, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র চত্বর প্রাঙ্গণে অবস্থিত। এবং এইটির গঠনটা খুব সুন্দর, বর্গাকার ও সমতল ছাদযুক্ত। এই স্থাপত্য রীতিতে প্রাচীন গ্রিসের একটা ডরিক রীতি, আমি আবার বলছি এখানে খেয়াল করে দেখো কোন রীতি, ডরিক রীতি অনুসৃত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা গ্রিক সমাধিটা কখন আমরা সেটা বলতে পারছি যে 1915 সালে এটি নির্মিত হয়েছে। আমরা তো অনেকগুলো বিষয় জানলাম আমাদের আজকের পাঠের মধ্যে, ঢাকা শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো ঢাকা শহরের মধ্যে অবস্থিত, মন্দির, মসজিদ, গির্জা, তারপর আমরা পেলাম বাহাদুর শাহ পার্ক, সেটা নামকরণ অন্যরকম, হ্যাঁ, তারপর পাচ্ছি সেটা আটাঘর ময়দানে একটা দুঃখজনক ঘটনা, হ্যাঁ, তারপর পাচ্ছি সিপাহী বিদ্রোহ, তারপর পাচ্ছি আমরা আহসান মঞ্জিল, কার্জন হল, রূপলাল হাউস, হ্যাঁ, রোজ গার্ডেন, তারপর গ্রিক সমাধি, হ্যাঁ, তারপর ঢাকার হাই পুরনো ঢাকার হাইকোর্ট ভবন, এই সবগুলো সম্পর্কে তথ্য আমরা পেলাম। আমরা যদি প্রতিটা লাইন বা লাইন পড়ি, হ্যাঁ, আমাদের বহু নির্বাচনী প্রশ্ন লিখতে আমাদের টিকচিহ্ন দিতে কোনো সমস্যা হবে না এবং আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতেও কোনো রকমের সমস্যা হওয়ার আমি কোনো মানে কোনো উপায় দেখছি না, একেবারে সহজ। তুমি যদি বইয়ের প্রতিটি লাইন বা লাইন তুমি পড়ো তাহলে সেখান থেকে তুমি বহু নির্বাচনী ইজিলি পেয়ে যাবে। আর আমি এই ক্লাসের পরবর্তী পর্যায়ে তোমাদেরকে আমি অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন, আমি জ্ঞানমূলক প্রশ্ন এই কারণে বলি যে জ্ঞানমূলক প্রশ্ন যদি তুমি পড়ো তুমি বহু নির্বাচনী পারবে এবং তোমাকে সেখান থেকে বহুপদী সমাপ্তি সূচক, অভিন্ন তথ্য ভিত্তিক, অনুধাবন ভিত্তিক, হ্যাঁ, অনেক রকমের উদ্দীপক ভিত্তিক আমাদের বহু নির্বাচনী যে অংশগুলো আছে ওগুলো দিতে পারে। আমাদেরকে চিন্তাভাবনা করে লিখতে হবে আর সবসময় মনে রাখবে যে কোনো জিনিস আমরা যখন পড়বো জানবো আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো, যাতে আমাদের এই মনোযোগটা একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত মনে থাকতে পারে, তার মনে রাখতে পারে এবং পরবর্তী অন্য মানুষকে জানাতে পারে। তাহলে আসো আজকের যে আমরা এই যে আলোচনাটা করলাম এই আলোচনার ভিত্তিতে আমরা একটা সৃজনশীল প্রশ্নে চলে যাই। সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে এখানে একটু বোর্ডে দেখাচ্ছি, তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে। আমি যে আলোচনাটা করেছি সেই আলোচনার ভিতর থেকেই কিন্তু এখানে সৃজনশীলটা করা হয়েছে এবং তোমরা বাড়িতে কিন্তু সুন্দর করে আজকের তারিখ দিয়ে সৃজনশীলটা লিখে রাখবে, পরবর্তীতে স্কুল খুললে দেখবার কোনো সমস্যা হলো তো আমি আছি। ঠিক আছে, তাহলে আমরা একটু চলে যাই। সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা তোমরা খেয়াল করো, আমি একটা নাম দিয়েছি এটা এক্স, হ্যাঁ, এক্স অষ্টম শ্রেণীর ছাত্র এবং সে গ্রামের বাড়িতে থাকে, পরীক্ষা শেষে তার মামা তাকে ঢাকায় বেড়াতে নিয়ে যান, সেখানে সে বেশ বিখ্যাত কিছু নিদর্শন দেখতে পায়। প্রথম দিন সে প্রথমে বুড়িগঙ্গা নদীর তীরে বেড়াতে যায় এবং অভূতপূর্ব কিছু নিদর্শন দেখে।
এরপর দিন সে সদরঘাট এলাকায় বেড়াতে যায় এবং সেখানে গিয়ে ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনার কথা শোনে এবং দেখে। আমার উদ্দীপক শেষ, ক্লিয়ার? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক শেষে আমরা প্রশ্ন পাচ্ছি। প্রশ্নটা কি? ঔপনিবেশিক যুগের পূর্বে তৈরি মন্দিরগুলোর নাম কি? অর্থাৎ এটা জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে জ্ঞানমূলক প্রশ্নে আমাদের কি বলা আছে, আমরা শুদ্ধ উত্তরটা লিখবো। বইয়ের মধ্যে যেটা আছে আমরা শুদ্ধ উত্তরটা সেটা যদি নাম হয় তাহলে অবশ্যই বানানের প্রতি খেয়াল রাখতে হবে। আমি সেই শুরু থেকে বানান বানান করে আসছি, হ্যাঁ, শুধু বানান না, পরবর্তীতে আমি বলবো আর কি দরকার আছে। তাহলে আমাদের মন্দিরগুলোর নাম কি? জ্ঞানমূলক প্রশ্ন, এক বাক্যে আমরা লিখে দেব নামগুলো কি। কত নাম্বার পেয়ে যাচ্ছি? এক নাম্বার, ঠিক আছে। তারপর দেখো প্রাচীন সম্পদের ধারণা ব্যাখ্যা করো। আমি তোমাদের মনে আছে যে আমি ক্লাসের মধ্যে বলেছিলাম, যখন আমাদের স্কুল খোলা ছিল তখন বলেছিলাম যে আমাদের সৃজনশীল প্রশ্নে কিছু কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমরা যে অনুধাবন ভিত্তিক প্রশ্নগুলো পাবো সেগুলোর মধ্যে আমরা হয়তো কিছু কিছু প্রশ্ন আমরা সরাসরি পাবো, আবার কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি প্রাচীন, এখানে প্রাচীন প্রত্ন সম্পদের বা প্রাচীন বললে তো আমরা যে বুঝতে পারছি পুরনো, প্রাচীন আমি যদি একটু সম্পদের সাথে ঐতিহ্যটা দিয়ে দিই একটু ভালো হয়, তাই না? হ্যাঁ, প্রাচীন ঐতিহ্য সম্পদের ধারণা দাও। ঐতিহ্যটা বললে ছোট মানুষ তোমরা, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, আর একটু বড় হলে আর একটু, যত আমরা বড় হই না তত আমাদের অনেক চিন্তাভাবনা বাড়ে। তো আমরা ছোট মানুষ, যেহেতু প্রাচীন ঐতিহ্য সম্পদের ধারণা দাও, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা কোন সম্পদের ধারণা দিতে বলা হয়েছে, একেবারে শুরুতেই আলোচনা করেছিলাম। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন প্রশ্নটা উত্তরটা দিতে চেষ্টা করবে তখন তুমি কি করবে, আগের আলোচনাগুলো একটু দেখবে, বই দেখবে, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি গ, এক্সিট দেখা প্রথম দিনের নিদর্শনের সাথে তোমার পঠিত অংশের সাদৃশ্য ব্যাখ্যা কর, অর্থাৎ উদ্দীপক ভিত্তি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সদরঘাট ঘর নম্বর প্রশ্নে, যার নাম্বার হচ্ছে 3, এটা প্রয়োগ ভিত্তিক প্রশ্ন। এবং চতুর্থ সদরঘাট এলাকায় এক্সের দেখা ও শোনার যে হৃদয় বিদারক ঘটনা উদ্দীপকে উল্লেখিত তা তোমার পঠিত অংশের আলোকে বিশ্লেষণ করো। এই নাম্বার হচ্ছে 4, অর্থাৎ উচ্চতর চিন্তন দক্ষতা ভিত্তিক প্রশ্ন। আমরা বাড়িতে এই প্রশ্নগুলো অনুশীলন করব, আর সবচেয়ে বড় কথা অনুশীলনের পাশাপাশি আমরা পড়াশোনা করব, আমাদের মনোযোগ থাকবে, আমাদের হাতের লেখা সুন্দর থাকতে হবে। পরীক্ষায় শুধু অনেক বেশি বেশি করে লিখলাম, টিচার নাম্বার পাচ্ছি না, কারণ হাতের লেখাটা একটা বড় একটা বিষয়, হাতের লেখার প্রতি মনোযোগ থাকবে। তো আমাদের আজকের এখানে পাঠটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তার পূর্বে আমি একটা ছোট্ট, আমি সবসময় তোমাদেরকে ক্লাসের মধ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে তখন সেটা অন্যরকম কথা ছিল, এখন বর্তমান পরিস্থিতির জন্য আমি বলবো, তোমরা সবাই ঘরে থাকবে, বাবা মার কথা শুনবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, একদম চিন্তা করবে না বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে তোমাদেরকে না দেখে। হ্যাঁ, আমরা আবার শিগগিরই দেখা করব, সেই জন্য প্রার্থনা করব, আমরা হাত ধুব, মনে আছে, ভালো করে সাবান দিয়ে পরিষ্কার মতো যখনই যেটা ধরবো হাত সাবান ধুয়ে ফেলবো, ঘরে থাকবো, নিরাপদ থাকবো, সুস্থ থাকবো, ভালো থেকো। তাহলে আজকের মতো ধন্যবাদ।